ডাক্তার এ আর খান, পুরো নাম ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম খান। 1981 সালের ফেব্রুয়ারি মাসে বরগুনা জেলার সদর থানার ছোট গৌরীচন্না গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের খান বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম ডাক্তার আব্দুল ওয়ারেস খান, মাতা মোসাম্মদ সুরাতুন্নেসা। তিনি বরগুনা জেলার জিএম মাধ্যমিক বিদ্যালয় হতে 1996 সালে এসএসসি, 2001 সালে সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ডিএমএস কোর্স সম্পন্ন করেন। ডাক্তার এ আর খান 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএইচএমএস ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের 2001 সালের চূড়ান্ত বর্ষে বোর্ড স্ট্যান্ডের গৌরব অর্জন করেন। ডাক্তার এ আর খান নিয়মিত বিভিন্ন দৈনিক, জাতীয় পত্রিকা ও বিভিন্ন হেলথ ম্যাগাজিনে স্বাস্থ্য বিষয়ে লিখে যাচ্ছেন। লেখক হিসেবে তার নাম সুপরিচিতি পেয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার এ আর খানের স্বাস্থ্য বিষয়ক আলোচনা আরোগ্য অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব অ্যাজমা রোগ সম্পর্কে। চলুন দর্শক, আমরা অ্যাজমা রোগ সম্পর্কে ডাক্তার এ আর খানের কাছ থেকে জানি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আজকে আমরা অ্যাজমা রোগ সম্পর্কে জানব, তো প্রথমেই আপনি বলবেন যে অ্যাজমা রোগ কি এবং এর কারণটা কি? অ্যাজমা হচ্ছে এক বিশেষ ধরনের শ্বাসকষ্ট যা প্রান্তীয় ব্রঙ্কিওলাসের আপেক্ষিক সংকোচনের ফলে ঘটে থাকে। ইহা অনিয়মিত সময়ের ব্যবধানে প্রকাশ পায় যা কয়েক মিনিট হতে কয়েক ঘন্টা স্থায়ী হয়। আমরা এবার দেখব ফুসফুসের একক ব্রঙ্কিওলাস। অ্যাজমার ফলে এই ব্রঙ্কিওলাসগুলো তা ঠিক মতন কার্যকারিতা করতে পারে না বলে যখন শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় সংকুচিত এবং প্রসারিত হয়, এর কাজ যখন ব্যাঘাত সৃষ্টি হয় তখনই মানুষের শ্বাসকষ্ট দেখা দেয়। স্যার, আপনি একটু আগে বললেন ক্রনিক অ্যাজমা, তো এই থেকে বোঝা যাচ্ছে অ্যাজমা কয়েক প্রকার হতে পারে, তো একটু অনুগ্রহ করে বলবেন। কারণগতভাবে অ্যাজমা দুই প্রকার, আর্লি অনসেট অ্যাজমা, লেট অনসেট অ্যাজমা। ক্লিনিক্যালভাবে অ্যাজমা চার প্রকার, এপিসোডিক অ্যাজমা, সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা, ক্রনিক অ্যাজমা, এক্সারসাইজ অ্যাজমা। এপিসোডিক অ্যাজমা বা অনিয়মিত অ্যাজমা, ইহা হঠাৎ শুরু হয় লক্ষণসমূহ ছাড়া পরিপার্শ্বিক আক্রমণ একটি বিভিন্ন উপাদানের মাধ্যমে বৃদ্ধি পায়, যেমন ঘরের ধুলাবালি, ময়লা, ফাঙ্গাল জাতীয় পদার্থ মিশে এপিসোডিক অ্যাজমা অনেক ক্ষেত্রে বৃদ্ধি পায়। ক্রনিক অ্যাজমা, বুকের চাপ বোধ, হুইজিং শব্দযুক্ত কাশি, রাত্রে বারবার শ্বাসকষ্ট সহ কাশি, বারবার শ্বাসনালীর ইনফেকশন হয়, অনিয়মিতভাবে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হতে পারে। শ্বাসকষ্টের ফলে আমাদের ফুসফুস সবসময় আক্রান্ত হয়। এই ফুসফুসকে সুস্থ রাখার জন্য সবসময় আমাদের সচেতন থাকা উচিত। সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা, রোগীর শ্বাসকষ্ট বৃদ্ধির ফলে একবারে একটি বাক্য উচ্চারণ করতে পারে না, নাড়ির গতি 110 বার পার মিনিট, শ্বাস প্রশ্বাসের গতি 25 পার মিনিট, রোগীর সর্বোচ্চ শ্বাস প্রশ্বাসের গতি লেস দেন 50% প্রিডিসাইড ভলিউম। অ্যাজমার মূল কারণ সাইকোসিস এবং সোরা, আনুষঙ্গিক কারণ অ্যালার্জিজনিত কারণ ধুলাবালি, ধূমপান, গৃহের আগ্রপত্রের ময়লা, বিভিন্ন ধরনের প্রাণীর লোম, লোমের খুশকি, বালিশের অতি ক্ষুদ্র কণা, নির্দিষ্ট খাদ্য, আবেগ, ব্যায়াম ইত্যাদির কারণে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। পেশাগত কারণ শিল্প কারখানা, অফিসে, মাছের ব্যবসা, বিভিন্ন ব্যবসায়ী বা বিভিন্ন পেশাজীবীদের বিভিন্ন কারণে অ্যাজমা দেখা দিতে পারে। অ্যাকিউট বা এপিসোডিক অ্যাজমার লক্ষণাবলী, হঠাৎ করে হুইজিং শব্দ সহ শ্বাসকষ্টের আক্রমণ ঘটে, দম বন্ধ ভাব সহ কাশি, কাশির আক্রমণে দম বন্ধ হয়ে আসে, অ্যালার্জি, ব্যায়াম, ভাইরাস, ইনফেকশন ইত্যাদির কারণে হঠাৎ করে রোগীদের শ্বাসকষ্ট সংঘটিত হয়। ক্রনিক অ্যাজমার লক্ষণাবলী, কিছু ঔষধ সেবনজনিত কারণে ক্রনিক অ্যাজমার লক্ষণ প্রকাশ পায়, হুইজিং শব্দযুক্ত কাশি এবং শ্বাসকষ্ট দেখা দেয়, রাত্রে এবং ভোরবেলা কাশি দেখা দেয়, কাশির সাথে মিউকাসযুক্ত সেলেস্মা থাকে, অ্যালার্জির ইতিহাস থাকতে পারে, বারবার অনিয়মিত শ্বাসকষ্ট দেখা দেবে এবং শ্বাসতন্ত্রের জীবাণু সংক্রমণ দেখা দেবে। সেভার অ্যাকিউট অ্যাজমার লক্ষণাবলী, হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় এবং বুকের ভিতরে চাপ বোধ অনুভূত হয়, অস্থিরতা প্রকাশ পায় এবং কথা বলতেও পান করতে অক্ষমতা প্রকাশ পায়, কোনো ধরনের শ্লেষ্মা বের হয় না, কিন্তু কোনো কোনো সময় আঠালো মিউকাসযুক্ত শ্লেষ্মা দেখা দেয়, ব্রঙ্কিয়াল অ্যাজমায় আক্রমণের ইতিহাস পাওয়া যায়। সাইন অথবা চিহ্ন যেগুলো দেখে আমরা অ্যাজমা রোগী আইডেন্টিফাই করতে পারি, সে ধরনের কিছু চিহ্ন এখানে উপস্থাপন করা হচ্ছে, আপনারা
দেখলেই বুঝতে পারবেন। অ্যাজমা রোগীদের ক্ষেত্রে নিম্নলিখিত চিহ্নগুলি দেখা যায়। স্বয়ংভঙ্গী, রোগীর কাঁধের মাংসপেশিতে ভর করে, শুয়ে শ্বাস নিতে আরম্ভ করে, হৃৎপিণ্ডের গতি বেড়ে যায় এবং গর্ম দেখা দেয়। শ্বাস নেওয়ার সময় দুই রিবের মাঝখানে ফাঁকা অংশ ভিতরের দিকে দেবে যায়। প্রচন্ড শ্বাসকষ্টের সময় শরীরের বিভিন্ন অংশ নীল হয়ে যায়। মারাত্মক শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে বক্ষ প্রদেশ নিশ্চল থাকতে দেখা যায়। দীর্ঘদিন শ্বাসকষ্ট চলতে থাকলে বক্ষ প্রদেশ উঁচু হয়ে যায়। আমরা যদি স্টেথোস্কোপ দ্বারা চেস্ট পরীক্ষা করি, তাহলে চেস্টের ভিতরে বাঁশি বাজানোর মতো শব্দ, সিঁড়ি দেওয়ার মতো শব্দ, করাত কাটার মতো শব্দ ইত্যাদি শব্দ আমরা শুনতে পাই। শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে ব্লাড, টিসিবিসি, এসআর, হিমোগ্লোবিন, ইসিনোফিল ইত্যাদি টেস্ট করতে হয়। চেস্ট এক্সরে করলে ফুসফুস বড় দেখা যায়। কফ পরীক্ষা করলে আমরা অ্যাজমার জীবাণু পেতে পারি। ব্লাড সুগার র্যান্ডম পরীক্ষা করতে হবে, ইসিজি করতে হবে। শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে নিম্নলিখিত কমপ্লিকেশন দেখা যায়। ইমফাইসিমিয়া, করপালমোনাল, নিউমোথোরাক্স, সেকেন্ডারি ইনফেকশন, রাইট হার্ট ফেলিওর। শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে নিম্ন বর্ণিত খাদ্য সময় এড়িয়ে চলা উচিত। এর মধ্যে গরুর মাংস, হাঁসের ডিম, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, বোয়াল মাছ ইত্যাদি সহ যে সকল খাদ্যে যে রোগীদের শ্বাসকষ্ট বেশি দেখা দেয় অথবা তাদের অ্যালার্জির ভাব আছে, সেই সকল খাদ্যসমূহ তারা এড়িয়ে চলে শ্বাসকষ্টের কষ্ট থেকে তারা এড়িয়ে থাকতে পারে অথবা পরিত্রাণ পেতে পারে। শ্বাসকষ্ট রোগীদের জন্য কিছু পথ্যের কথা আলোচনা করব। শ্বাসকষ্ট রোগীদের জন্য পুষ্টিকর স্বাভাবিক খাবার দিতে হবে, প্রচুর পরিমাণ শাকসবজি খেতে দিতে হবে, পর্যাপ্ত ফল এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে দিতে হবে। রোগীদের অবস্থা জটিল হলে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে হবে। অ্যাজমা রোগ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে পারেন, আমাদের প্রিয় চিকিৎসক ডাক্তার এআর খান তার যথাযথ উত্তর দেবেন। আমার নাম মানিক। প্রশ্ন হলো অ্যাজমার স্থায়ী চিকিৎসা আছে কিনা। আমার দেশ হলে পটুয়াখালী। আমার নাম আব্দুল বারী খাওলাদার। আমি বলছি যে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া অবস্থায় অ্যালোপ্যাথিক ওষুধ কি খাওয়া যাবে? আমার নাম সারোয়ার হাবিব সিনহা, আমি লালমাটিয়া ঢাকা থেকে এসেছি। আমার প্রশ্ন হচ্ছে যে প্রতিষেধক হিসাবে অ্যাজমার আমরা কী কী নিয়ম পালন করতে পারি, মানে প্রাথমিক অবস্থায় কী করলে অ্যাজমাটা কম হবে কিংবা আমরা এর থেকে বাঁচতে পারি, তার একটা উত্তর আপনাকে কাইন্ডলি করে দিবেন। মমিনুর রহমান, আমি স্যারের কাছে অ্যাজমা সম্পর্কে কিছু জানতে চাই। স্বামী বা স্ত্রীর যদি তাদের অ্যাজমা থাকে, তাহলে তাদের যে স্ত্রী কনসিভ করার আগে স্বামী বা স্ত্রী যারই হোক তাকে কী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায়, এবং মা যখন গর্ভকালীন সময়ে তার অ্যাজমা থাকে তার সন্তানের উপরে যাতে আছড় না পড়ে তার জন্য কী প্রিকিউশন মেজার নেওয়া যায়? মোহাম্মদ আব্দুল বাকি, আমি বগুড়া থেকে আসছি। আমি বর্তমানে অ্যাজমা কেয়ার ফাউন্ডেশনের দায়িত্বে আছি। আপনার সঙ্গে স্যার অনেক অজানা তথ্য জানলাম আজকে। তা এখন আপনার কাছে স্যার একটা প্রশ্ন, এই হোমিও ওষুধ খাওয়ার পরে অ্যাজমা পুরোপুরিভাবে কিওর হয় কি না স্যার, এটা একটু জানতে চাইছি। দর্শক, আমাদের মাঝে বিভিন্ন রোগী বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন, তো এর মাধ্যমে একটি প্রশ্ন এসছে যে অ্যাজমা রোগ চিরতরে আরোগ্য লাভ করা যায় কি না। তো চলুন আমরা দেখি অ্যাজমা রোগ থেকে চিরতরে আরোগ্য লাভ করা যায় কি না। ধন্যবাদ। অ্যাজমা একটা কঠিন রোগ, যে রোগ থেকে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বলে যে এর আসলে কোনো চিকিৎসা নেই, এটা সারা জীবনে চিকিৎসা নিয়ে যেতে হবে অথবা চিকিৎসা এক নাগারে চালাতে হবে। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে দেখা যায় ম্যাক্সিমাম রোগীদের ক্ষেত্রে তাদের লক্ষণ সাধিত চিকিৎসা দেওয়ার পরে তাদের অ্যাজমার যে শ্বাসকষ্ট বা বিভিন্ন সমস্যাগুলো থাকে এগুলো বিদূরিত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে যদি আদর্শ চিকিৎসা পায় অ্যাজমা আসলেই আরোগ্য করা সম্ভব। ধন্যবাদ। আপনি জানতে চাচ্ছেন যে অ্যাজমা রোগ ছোঁয়াচে কিনা অথবা বংশগতভাবে হয় কিনা। আসলে অ্যাজমা ছোঁয়াচে নয়, বংশগতভাবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হতে পারে। সাধারণত দেখা যায় যদি কারো বাবা মার অ্যাজমা থাকে, সেক্ষেত্রে বাচ্চাদেরও অনেক ক্ষেত্রে আমরা ক্লিনিক্যালভাবে দেখি যে বাচ্চাদেরও সেই অ্যাজমা হয়। আমরা এক্ষেত্রে বলতে পারি যে অ্যাজমা রুগী যারা তাদের ছেলে মেয়ে যখন নিবে যারা অথবা বাবা মা যখন বাচ্চা নেওয়ার চেষ্টা করবে তখন তারা আগের থেকেই চিকিৎসা নিয়ে অ্যাজমা থেকে মুক্ত হয়ে তারপর বাচ্চা নেওয়ার চেষ্টা করবে। এক্ষেত্রে আমরা দেখি অনেক সময় অনেক বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের প্রচণ্ড শ্বাসকষ্ট থাকে, তখন তাদের অক্সিজেন দিতে হয়, অনেক জটিলতা দেখা দেয়। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান এমনই একটা চিকিৎসা বিজ্ঞান যেখানে বংশগতভাবে অথবা মায়াজম ফ্রি একটা শব্দ আছে, সেরকম যদি আমরা ট্রিটমেন্ট দিতে পারি, গর্ভকালীন মায়েদের যদি চিকিৎসা করা হয় দেখা যায় যে 4 মাস, 6 মাস, 8 মাস ইত্যাদি সময় থেকে যদি আমরা চিকিৎসা করার সুযোগ পাই, সেক্ষেত্রে বংশগতভাবে যে সকল রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো থেকে তাদের মুক্ত হয়ে নির্দোষভাবে ভূমিষ্ঠ হয়, হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
চলুন জানি এমনই সব রোগীদের মাঝ থেকে যারা অ্যাজমা রোগের চিকিৎসা করেছেন আমাদের প্রিয় ডাক্তার ডাক্তার এ আর খানের কাছে এবং চিরতরে অ্যাজমা রোগ থেকে মুক্ত হয়েছেন। আমার নাম মোহাম্মদ সিজিল মিয়া। আমার এই রোগটা শ্বাসকষ্ট প্রায় 5 বছর ধরে আমার এই কষ্ট করছি। তখন ডাক্তার ইয়ারেল খানের নাম শুনে আমি এখানে আসছি। আসার পরে আমি আলাদা এখন খুব সুস্থ, 4-5 সপ্তাহের ওষুধ খাইছি, এখন আমি আর কোনো কষ্ট কষ্ট হয় না। আমি তাসলিমা কিলখেত থেকে আসছি। আমি শ্বাসকষ্টের রোগে ভুগতেছি 3 বছর যাবৎ। বিভিন্ন জায়গায় চিকিৎসা করে কোনো ফল পাইনি। প্রত্যেকদিন আমার ইনহেলার নিতে হয় 10-12 বার। এখন ডাক্তার ইয়ার খানের চিকিৎসার মাধ্যমে আমার ইনহেলার নিতে হয় না, ওনার চিকিৎসায় আমি সম্পূর্ণ সুস্থ। স্যার, অ্যাজমা রোগের জন্য কি কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করেন? সতর্কতা বলতে আমরা বুঝি যে যে কাজটা করলে আমার এই রোগটা হবে না, এইটা যদি আমি পালন করি তখন সতর্কতা অবলম্বন করা। তার ভিতরে প্রথমেই আমি বলতে পারি যে কোনো খাদ্য খাবার খেলে যদি কারো শ্বাসকষ্ট দেখা দেয় ওই খাদ্য খাবারগুলো পরিহার করা। যদি আমরা কমনভাবে বলি তখন গরুর মাংস, ইলিশ মাছ, বেগুন, ভেন্ডি, পুঁই শাক, হাঁসের মাংস, হাঁসের ডিম ইত্যাদি খাবারগুলো যদি পরিহার করে অনেক ক্ষেত্রে এই অ্যাজমা থেকে পরিত্রাণ পাওয়া যায়। খাবার গ্রহণের ক্ষেত্রে কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে অ্যাজমা রোগীদের জন্য? আমরা এটা কারণের ভিতরে একটু আগে আলোচনা করেছি, স্পেসিফিক যে কোনো খাবার আছে এরকম, অর্থাৎ এখানে এরকম যে যে কোনো রোগীর যে খাবার খেলে মানে শ্বাসকষ্ট সৃষ্টি হয় সেই খাবারটাকে অ্যাভয়েড করতে হবে। যদি অ্যাভয়েড করে চলে তখনই দেখা যায় অ্যাজমা থেকে সে রক্ষা পেতে পারে। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে যে ওষুধ অ্যাজমা রোগীরা ব্যবহার করে থাকেন, তো এই ওষুধের কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? আমাদের হোমিওপ্যাথি ঔষধগুলো আসলে সুস্থ মানব দেহে পরীক্ষিত। এখানে দেখা যায় যে আমাদের ঔষধগুলো কোনো সময় যদি প্রয়োগ করা হয় পার্শ্ব প্রতিক্রিয়া তো আমরা দেখি না, বরঞ্চ দেখি যে তারা আস্তে আস্তে আরোগ্য হয়ে ওঠে। আর এই ঔষধগুলো এমনভাবে প্রুভিং করে দেখা যায় যে এটা মানুষের কোনো ক্ষতির দিক থাকলে এটা কোনো সময় গ্রহণ করা হয় না, পার্শ্ব প্রতিক্রিয়াহীন মুক্তভাবে এই ঔষধগুলো প্রুভিং করা হয়। প্রয়োগের সময় আমরা দেখি এগুলো কোনো জটিলতা সৃষ্টি করে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে হোমিওপ্যাথি চিকিৎসায় তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। স্যার, আপনার কাছে জানতে চাইছি যে হোমিওপ্যাথি চিকিৎসাতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কিভাবে করা হয়? হোমিওপ্যাথি একটা চিকিৎসা বিজ্ঞান। এই চিকিৎসা বিজ্ঞানও বিভিন্ন দিক নিয়ে গবেষণা করে, বিভিন্ন রোগ নিয়ে গবেষণা করে। এক্ষেত্রে অত্যাধুনিক যন্ত্রপাতি অবশ্যই প্রয়োজন। চিকিৎসা বিজ্ঞানের যত অত্যাধুনিক যন্ত্রপাতি আছে সব কিছু হোমিওপ্যাথিতে ব্যবহার করা যায় এবং খুবই ভালো সুফল পাওয়া যায় রোগীদের ক্ষেত্রে। দেখা যায় আমাদের কাছে যেসব রোগীগুলো আসে, ম্যাক্সিমাম রোগী আসে দেখা যায় ইউটারাস টিউমার, লিভার ক্যান্সার, লিভার টিউমার ইত্যাদি ইত্যাদি। এগুলো যদি আমরা চিকিৎসা ক্ষেত্রে আলট্রাসাউন্ড করে দেখতে পারি যে তার লিভারটা কত বড় আছে, লিভার টিউমার কত বড় আছে, কয়দিন ওষুধ দেওয়ার পর কেমন আছে, কিডনি স্টোন নিয়ে আসে, গলব্লাডার স্টোন নিয়ে আসে, এগুলো যদি আমরা পরীক্ষা করে দেখি যে দেখা যায় তার আগের সাইজ কত আছে, চিকিৎসার পরের সাইজ কত আছে, তখন বোঝা যায় যে রোগী ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে। যদি আমরা এটা আইডেন্টিফাই করতে পারি রোগীর জন্য এটা ভালো, ডাক্তারদের জন্য এটা ভালো, এই জন্য আমি বলবো যে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান ও অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা খুবই সময় উপযোগী। তো স্যার, এক্ষেত্রে কি আমরা জানতে পারি যে অ্যাজমা রোগের ক্ষেত্রে কোনো আধুনিক যন্ত্রপাতি আপনারা ব্যবহার করছেন? হ্যাঁ, অ্যাজমা যখন আমরা দেখি যে ক্রনিক অ্যাজমা হয়ে যায় তখন হার্টের হার্টবিট তার বেড়ে যায়, তখন আমরা যদি ইকো করি বা ইসিজি করি তখন দেখা যাবে তার হার্টবিটটা কেমন আছে, তার পালস রেট বেড়ে যায়, যখন আমরা পালসটা তার পরীক্ষা করি দেখি কেমন আছে, ব্লাড টেস্ট করলে আমরা দেখতে পারি তার ব্লাডে অ্যালার্জির পরিমাণটা কেমন বেড়ে গেছে, ইত্যাদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা অ্যাজমা আইডেন্টিফাই করতে পারি ক্লিনিক্যালিভাবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম অ্যাজমা রোগ সম্পর্কে ডাক্তার এআর খানের কাছ থেকে। বাংলাদেশের বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এবং নবীন চিকিৎসকরা ডাক্তার এ আর খানের এসেন্স হোমিওপ্যাথিক মেডিকেল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করে যুগ উপযোগী চিকিৎসক হিসেবে গড়ে উঠেছে। আব্দুল কাদের, অধ্যয়নরত ইন্টার্নি। আমি মিসেস রাবেয়া আক্তার। সুমিতা চৌধুরী, ফোর্থ ইয়ারের ছাত্রী। বিদ্যুৎ ভূষণ ধর। মোহাম্মদ ফখরুল আলম চৌধুরী। আমি হুমায়ুন বিশ্বাস। আমি মোহাম্মদ আব্দুল হাকিম হিরান। তো আমি এসেন্স হোমিওপ্যাথিক মেডিকেল সেন্টারে এসে স্যারের কাছ থেকে সবসময় নোটগুলো সংগ্রহ করি এবং সেই সাথে চেষ্টা করি ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য, এবং 2008 সালের DSMS ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়ে আমি সারা বাংলাদেশের ভিতর চতুর্থ প্লেস অর্জন করি। এজন্য আমি স্যারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এসেন্স হোমিওপ্যাথিক মেডিকেলের দীর্ঘায়ু কামনা করছি। আমি মোহাম্মদ হোসাইন হিমু। আমি মোহাম্মদ জাকির হোসেন। আমি আনোয়ার কাদের। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। মোহাম্মদ আহমদুল হাসান। আমি মোহাম্মদ সোহেল মণ্ডল। আমি প্রভা বর্ধন। আমি সুক্তা চাকমা। আমি বিএম রেজাউল করিম রেজা।
আমি মাকসুদ ইসলাম খান। এখানে চিকিৎসা বিজ্ঞানের আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে তাদের শিক্ষা দেওয়া হয়। বাংলাদেশ তথা গোটা বিশ্বে হোমিওপ্যাথির শিক্ষা, চিকিৎসা, গবেষণা, প্রচার, প্রসার ও হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথিক চিকিৎসক গড়ার উদ্দেশ্যে তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। ডাক্তার এ আর খান সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্বর্ণপদক সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মানবাধিকার সম্মাননা 2008, মাদার তেরেসা ইন্টারন্যাশনাল গোল্ড ক্রেস্ট 2009, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির আজীবন সম্মাননা 2009, স্বাধীনতা সংসদ সম্মাননা পুরস্কার 2009, গীতালি ললিত কলা একাডেমি অ্যাওয়ার্ড 2009, মানবাধিকার শাইনিং পার্সোনালিটি গোল্ড অ্যাওয়ার্ড 2009, জাতীয় লোকজ অ্যাওয়ার্ড 2009, মানবাধিকার শব্দসিঁড়ি সম্মাননা স্মারক 2009, বৃষ্টি হেলথ অ্যান্ড এডুকেশন সম্মাননা স্মারক 2009, ধারা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড 2009, আইন ও মানবাধিকার সম্মাননা স্মারক 2009, মির্জাগঞ্জ এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন স্বর্ণ স্মারক সম্মাননা 2009, মানবাধিকার আন্দোলন সম্মাননা স্মারক 2009, স্বাধীন বাংলা সংসদ সম্মাননা স্মারক 2009, মানবাধিকার পুরস্কার 2008, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্বর্ণ স্মারক 2009, ধারা স্বর্ণ স্মারক সম্মাননা 2009, আবহমান সাংস্কৃতিক পরিষদ কর্তৃক গুণীজন সংবর্ধনা 2010 ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।